নিশ্চয়ই আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে সাধু সাবধান। সাধু হওয়া সহজ কথা নয়। সাধু হতে গেলে আগে সমস্ত যে প্রলোভন আসবে, লোভ অহংকার ঈর্ষা যা যা আসবে, সেগুলোকে কী করে পেরিয়ে যেতে হবে সেই কৌশল আগে সাধুকে আয়ত্ত করতে হয়, কারণ সাধুর সামনে সেগুলো আরও বেশি করে আসে। তাই সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, সবসময় তার সামনে সেগুলো আসে, সেগুলোর থেকে নিজেকেই কন্ট্রোল করে রাখতে হবে নিজেকে। তাই লোভ মোহ কাম ক্রোধ অহংকার এগুলো সাধুর সামনে নানাভাবে আসে, মানুষ রূপে আসে, বস্তু রূপে আসে। তাই এগুলোর থেকে সাধু সবসময় সাবধান। আর এই কারণে সাধু হওয়া সহজ কথা নয়। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হতে হওয়া সহজ আছে, কিন্তু সেখানে এগুলোর কোনো কন্ট্রোল নেই। তাই খুবই 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 গুরুত্বপূর্ণ সাধু সাবধান। সাধুকে যেখানে সেখানে যখন তখন যাওয়া যায় না, যখন তখন যা তা সেবা করা যায় না, যখন তখন যার তার সঙ্গে মেলামেশা করা যায় না। তাই সাধুকে ভগবান সাবধান হয়ে থাকতে বলেছে, এবং তার আরাধনা করতে গিয়ে এই বিপদগুলো আসে, সেখান থেকে বুঝে চলাটাই হচ্ছে প্রকৃত সাধু জীবন। আর যে কোনো পথে এগোতে গেলে সহযোগী পাওয়া মুশকিল, কিন্তু বিপদের সম্মুখীন করে দেওয়ার অনেক পথ আছে, তাই না? তো সহযোগী হওয়া আমাদের উচিত যে কোনো কারোর জন্য, তার বিপরীত বিরোধিতা করা উচিত নয়। তাই সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, তার সমস্ত কিছুতেই সাবধানতা অবলম্বন করে চলা উচিত। তাই সাবধান হয়ে চললে আর কোনো সমস্যা নেই, কিন্তু সেই চলাটাই তো, চলতে কি দেয় সবাই? চলতে তো দেয় না, তাই না? তো তার মধ্যে দিয়ে চলতে হবে, কিছু করার নেই, সব কিছুকে মানিয়ে ঠিকঠাকভাবে চলতে হবে যতটা চলা যায়। যতটা একটা সেকেন্ডও সময় নষ্ট করতে যাওয়াই যাবে না যে প্রভুর সাধনা বাদে, একটা সেকেন্ডও চোখের পলক পড়তে পড়তে প্রভুর নাও, নাম নাও, প্রভুর কর্ম করো, এইভাবেই চলতে হবে। আর সাধনাটা অবশ্যই অবলম্বন করতে হবে। আর ভগবান বলছেন গীতায়, সাধুদের পরিত্রাণের জন্য যখন সাধুদের উপর অত্যাচার হয় তখন ভগবান নিজে এসে তাদের রক্ষা করেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় নিতাই গৌর হরি বল। সাধু সাবধান।